শেরে বাংলা একে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমার নাম আব্দুল জলিল কারি, পিতা মৃত্যু আবুল হাসিম কারি, মায়ের নাম মাজেদ একাত্তর মৃত্যু, পূর্ব সুলতানি 9 নং ওয়ার্ড উলানিয়ার মেহেন্দিগঞ্জ। যুদ্ধের আগে আপনি কি করতেন? যুদ্ধের আগে আমি বাড়িতেই থাকতাম, লেখাপড়ার অবস্থায় বাড়িতে উলানিয়া স্কুলে লেখাপড়া করি। তখন 9 শ্রেণীতে ছিলাম, ছাত্রলীগে অংশগ্রহণ করি। বড় ভাই মই, ইসমাইল ভাই, সৈয়দ আব্দুল মান্নান, জাহের ভাই, এদের সাথে এরা সিনিয়র ছিল, আমি তখন জুনিয়র। 70 সনের নির্বাচনের এই ছাত্র ইয়েতে বিভিন্ন দিকে মিছিল মিটিংয়ে প্রোগ্রামে যাইতাম একসময়। সেই সময় 70 সনের নির্বাচনে আমাদের এখান থেকে উলানিয়ার দক্ষিণ পাশে হাজিরার করে একটা বন্দর ছিল। তখন এই মরুম আমিলক চৌধুরী সাহেব, গোলাম আজম চৌধুরী মরুম, মহিউদ্দিন ভাই, ওই গোলাম তালুকদার, ইসমাইল ভাই, জাহের ভাই, মান্নান ভাই, সৈয়দ মান্নান, এরা ওখানে মিটিং করতে গেছে। পরে জামাতের একটা গ্রুপ, ডাক্তার আব্দুল মান্নান তালুকদার, তারা মিটিং করতে দিবে না বলতে সন্ধ্যার মাগরিবের নামাজের পরে আমরা মাইকটাক যখন এরা টানে টানে সব রেডি দিয়েছে, আলোচনা আরম্ভ হয়েছে। ইতিমধ্যেই ওই জামাতের এক গ্রুপ পশ্চিম পাশে ছিল, আমরা একটা বাজারের সাইডে আমরা মিটিং শুরু করছি। তখনই আমাদের উপরে আকৃতভাবে হামলা। তখন 7ই মার্চের পরে 26শে মার্চে যখন এই স্বাধীনতার আন্দোলনের শুরু, আমরা এখানে মহা সৈয়দ মান্নান ভাই 36 জনের মতন আমরা একটা গ্রুপে, বোলার রতন চৌধুরী, এই যে ফাতরাডের ছিল শাহেলাম বয়াতি, বর্তমানে ফজলুল হক অ্যাডভোকেট আজিজ, এই মাইনুদ্দিন, আমরা এইভাবে মিল্লার কুই আজিজ ভুইয়া, আব্দুল আজিজ ভুইয়া বিশিষ্ট সাংবাদিক ছিলেন ঢাকার, যে এইভাবে আমরা মিল্লা একদিন রাত্রে আমরা রাত্রে কালীগঞ্জ বাজার হইয়া ওখান থেকে আমাদেরকে নৌকা যোগে আমাদেরকে নোয়াখালী খাসিরহাট আমাদেরকে পৌঁছায় হাজিমারার ওখানে বাজারের সাইডে আবুল হাসিম হাওলাদার। এইবারই আমরা দীর্ঘ 18-19 দিন আমরা অপেক্ষায় হচ্ছে। তখন যুদ্ধ চতুর্দিকে সরিয়ে গেছে, এখন আমরা রোড ক্লিয়ার পাই না। আমরা একদিন নৌকা যোগে আমরা কুমিল্লার মতলব থানায় আমরা আব্দুল কাদের মাস্টার আওয়ামী লীগের সভাপতি তার বাড়িতে পৌঁছি। কাদের মাস্টার আমরা যাওয়ার আগের দিন কাদের মাস্টারের বাড়ি সব পুরিয়া সরকার করে দিছে, সারাদিনের না খাওয়ান আমাদের করে কলা পাতা দিয়া আনিয়া কিছু ডাইলেস
খিচুড়ি বানাইয়া আমাদের বাকি সামান্য সামান্য করিয়া আমাকে খাওয়াইয়া আমাকে সাথে সাথে পাঠিয়ে দিল। কুমিল্লার ফুলতলি বর্ডার দিয়ে আমরা ঢুকি আগরতলাতে গেলাম। আগরতলা থেকে আমরা আমাকে দুই দিন তিন দিন রাখছে ওখানে শ্রীদল বীর কংগ্রেস ভবন করিয়া আছে আগরতলার শহরে, সেখানে আমাদের অবস্থান করেছে। আমাদেরকে সেখান থেকে নিয়ে যায় আসাম সাপলং, আমাদের ট্রেনিং করায়, ট্রেনিং করে আমাদেরকে আবার অস্ত্র সহ আমাদেরকে পাঠিয়ে দেয় নোয়াখালীর সূত্রাকাড়ের বর্ডার দিয়া। আমরা ঢুকি নৌকা যুগে রথ, আমাদের কমান্ডার ছিল তখন বানিয়েছে রতন সজি, আর গ্রুপ কমান্ডার ছিল সৈয়দ মান্নান। এই দুজন নেতৃত্বে আমরা ভোলা বরানদ্দিতে থাকি, সেখানে ফাইটিং হয় ভোলা বরানদ্দির বরানদ্দির ফাইটে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আহত অনেক ই হয়েছে। সেখান থেকে আমরা লালমোহন বরানদ্দি কাজ করে বলাতে আমরা আসছি বলার ইলিয়াস মাস্টারের বাসার ওই সাইডে, বলার সাইডে। আমরা তো তখন শহরে ঢুকতে পারি না, আমরা রাতে ওখানে থাকতাম, আবার ওখানে দেন চতুর্দিকে এক জায়গায় এক সময় অবস্থান করতাম। কিছুদিন পরে দেশ স্বাধীন হয়েছে, স্বাধীন হওয়ার পরে আমরা আবার যখন বঙ্গবন্ধু পশ্চিম পাকিস্তানের 10ই জানুয়ারিতে দেশ সদস্য প্রত্যাবান করে, তখন আমরা আবার তার ডাকে আমরা ভোলার থেকে অস্ত্র নিয়ে আমরা ইয়াতে জমা দিই, টাকা জমা দিই, দিয়া যার যার কর্মস্থলে থাকি। বর্তমান সরকার তো অবিলিত ছিলাম, তারপর তো এই পরিপ্রেক্ষিতে আমরা চলি। আমাদের নদী ভাঙ্গা, আমরা কোনো অর্থ সমর্থ আমাদের নাই, এইভাবে আমরা কিছু অনুদান আছে, এইভাবে চলছি। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা।